দুই দিন বোলিং আর ফিল্ডিং করে ক্লান্ত বাংলাদেশ। সাগরিকার লাকি গ্রাউন্ড নিজেরাই আনলাকি বানিয়েছে। প্রথম দিনের শেষ যেখানে, দ্বিতীয় দিনটাও শুরু হলো সেখান থেকে। সেটা দুই দলেরই ক্যাচ মিসের মহড়া, টাইগারদের সুযোগ কাজে লাগিয়ে রান তুলল লঙ্কানরা। উইকেট হাতে থাকলেও দেখে শুনে খেলেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটার চান্দিমাল ও ধনঞ্জয়া। প্রথম এক ঘন্টায় যেখানে বোলাররা সুবিধা পাওয়ার কথা সেখানে রাজত্ব করেছে অভিজ্ঞ দুই ব্যাটার। টিকে থেকে মাথা ঠান্ডা রেখে খেলে গেছেন ধনঞ্জয়া ও চান্ডিমাল। দুইজনের পার্টনারশিপে আসে 86। দিনের প্রথম ব্রেক থ্রু সাকিব আল হাসানের কাছ থেকে। এই সেশনে সাফল্য বলতে এই এক উইকেটই, রান আসে 97। লাঞ্চ বিরতির পরও লঙ্কান ব্যাটাররা যেমন দারুণ ব্যাট করে গেছেন, তেমনি একের পর এক ক্যাচ মিস হয়েছে ফিল্ডারদের। শান্ত হাসানরা হতাশা বাড়িয়েছেন। সুযোগ কাজে লাগিয়ে পার্টনারশিপ গড়েন কামিন্দু ও প্রভাত জয়সুরিয়া। রান পেরিয়ে যায় 450। প্রভাতকে সাকিব থামানোর পর ফার্নান্দো ও লাহিরু বেশিক্ষণ টিকতে পারেননি। তৃতীয় উইকেট স্বীকার করেন সাকিব। শেষ ব্যাটার আসিতাকে নিয়ে রানের চাকা সচল রাখেন কামিন্দু। 4 ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরির দিকে এগুতে থাকেন। তবে আসিতা রান আউট হলে 92 রানে অপরাজিত থাকেন কামিন্দু। লঙ্কানদের ইনিংস শেষ হয় 531 রানে। এর আগে কোনো দল এত রান করেনি সেঞ্চুরি ছাড়া। সাম্প্রতিক ব্যর্থতা ভুলে দুই ওপেনার জাকির আর জয় আত্মবিশ্বাসী শুরু করেন। দারুণ ক্লাসিক্যাল শটে মন জয় করেন। যে পার্টনারশিপ খুব করে দরকার তা গড়ার চেষ্টা করেন দুজনই। লঙ্কান পেসাররা চেষ্টা করে গেছেন পেস বাউন্সে উইকেট তুলে নেয়ার, তবে মাথা ঠান্ডা রেখে খেলার চেষ্টা করেছেন তারা, কিন্তু ধৈর্যের পরিচয় দিতে ব্যর্থ জয়। ব্যাটিং উইকেটে লাহিরুর ইনসুইংয়ে উইকেট বিলিয়েছেন। এরপর আর কোনো বিপর্যয় ঘটেনি। নাইট ওয়াচম্যান তাইজুলকে নিয়ে জাকির দিন শেষ করেন দলীয় 55 রানে। নির্বিষ বোলিং আর ক্যাচ মিসের মহড়ায় রান পাহাড়ের নিচে চাপা পড়েছে বাংলাদেশ। চট্টগ্রাম টেস্টে টাইগারদের কামব্যাক করতে হলে ব্যাট করতে হবে লম্বা সময়। এরই মধ্যে 1 উইকেট হারিয়েছে আর 9 উইকেট নিয়ে। কতটুকু লড়াই করতে পারে টাইগাররা সেটাই এখন দেখার বিষয়। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে তারেক হাসান শিমুল, সময় সংবাদ।